হ্যালো ভিউয়ার্স, আমি সবুজ ফ্রম সবুজ 360। আর আজকে আমাদের ভিডিও টপিকটা একটু ডিফারেন্ট, কারণ আজকের ভিডিওটা মূলত আপনাদের কমেন্ট এবং মেসেজের ভিত্তিতে তৈরি করা হয়েছে। তো কিছুদিন আগে আমি আমার চ্যানেলে অ্যাডোবি ফটোশপ সিএস নিয়ে একটা ধারাবাহিক টিউটোরিয়াল তৈরি করেছিলাম, যেখানে আপনারা খুবই ভালো রেসপন্স করেছিলেন। বাট কয়েকদিন যাবৎ অনেকেই আমাদের ফেসবুক পেজে এবং ভিডিও নিচে কমেন্ট করে একটা জিনিস জানাচ্ছে যে তাদের নাকি অ্যাডোবি ফটোশপ থেকে এই অপশনগুলা ডিলিট হয়ে গেছে। তো তারা নাকি আর এই অপশনগুলো এখানে পুনরায় ফিরিয়ে আনতে পারতেছে না, যার কারণে তারা অনেকটা সমস্যা ফেস করতেছে। তো কীভাবে এই অপশনগুলো আবার পুনরায় অ্যাডোবি ফটোশপে আপনারা ফিরিয়ে আনবেন, এই বিষয়টা আজকে আমি আপনাদেরকে দেখাবো। সো সাথেই থাকুন। সাথে থাকার জন্য ধন্যবাদ। তো আজকের টিউটোরিয়ালটা আমি বেশি বড় করতে যাচ্ছি না, তাই সরাসরি কাজে চলে যাচ্ছি। প্রথমে আমি এখান থেকে অ্যাডোবি ফটোশপ সিএসটা ওপেন করে নিলাম, তারপর এখান থেকে আমি কিছু অপশন ডিলিট করে দিচ্ছি। তো আমি আমার ফটোশপ থেকে অনেকগুলো অপশন ডিলিট করে দিলাম। তো এখন এগুলো পুনরায় অ্যাড করার জন্য আমাকে যা করতে হবে তা হচ্ছে, এই যে উপরের দিকে দেখুন অনেকগুলো অপশন আছে, তো এখান থেকে এই যে উইন্ডোজ নামে দেখুন একটা অপশন আছে, এই উইন্ডোজে ক্লিক করুন। তারপর এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে, তো এইখান থেকে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো যে কোনো অপশন আপনি এখানে অ্যাড করতে পারেন। তো প্রথমে আমি এখানে টুলবার অপশনটা অ্যাড করব। তো এর জন্য এই যে এখানে দেখুন টুলস নামে একটা অপশন আছে, এই টুলসে ক্লিক করব। তো এই যে এখানে দেখুন টুলবার অপশনটা আমাদের চলে আসলো। তো এখন এইখান থেকে আমরা হিস্টোরি এবং কালার্সের অপশন অ্যাড করব। এর জন্য আবার এখান থেকে উইন্ডোজে ক্লিক করব। তারপর এই যে এখান থেকে কালার্স দেখুন নামে একটা অপশন আছে, এই কালার্সে ক্লিক করলাম। এই যে দেখুন কালার্সের অপশনটা চলে আসলো। তো এখন এখানে হিস্টোরি অপশনটা অ্যাড করব। এর জন্য আমরা উইন্ডোজে ক্লিক করে তারপর এখান থেকে হিস্টোরি, এই যে হিস্টোরি আছে তো হিস্টোরিতে ক্লিক করলাম, এই দেখুন হিস্টোরিটা চলে আসলো। তো এইভাবে আপনারা চাইলে আপনার অ্যাডোবি ফটোশপে যে কোনো অপশন এখানে অ্যাড করে নিতে পারেন। এখানে অনেকগুলো অপশন রয়েছে, এখান থেকে আপনার পছন্দ মতো অনেক অপশন আপনারা চাইলে এখানে অ্যাড করে নিতে পারেন। তো এখন আমি আপনাদেরকে ছোট্ট একটা টিপস বলে দিচ্ছি, তা হচ্ছে প্রথমে আপনার পছন্দ মতো টুলবারগুলো অ্যাডোবি ফটোশপে অ্যাড করবেন, তারপর এখান থেকে উইন্ডোজে ক্লিক করবেন, তারপর এই যে এখানে দেখুন ওয়ার্কপ্লেস নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। তারপরে এখান থেকে সেভ ওয়ার্কপ্লেসে ক্লিক করবেন, তাহলে দেখবেন যে এখানে একটা পপ আপ উইন্ডো চলে আসবে। তো এখানে আপনার পছন্দ মতো যে কোনো একটা নাম দেবেন, তো এখানে আমি দিচ্ছি সবুজ 360। তারপর এখান থেকে সেভে ক্লিক করবেন। তো এখন কি হবে, এখন যদি আপনার এখান থেকে যে কোনো অপশন ডিলিট হয়ে যায়, ধরুন এখান থেকে আমি অনেকগুলো অপশন ডিলিট করে দিলাম, তো এখন কিন্তু আমাদেরকে এই অপশনগুলো আর উইন্ডোজ থেকে এক এক করে অ্যাড করতে হবে না। এখন জাস্ট আপনি উইন্ডোজে ক্লিক করবেন, তারপর এখান থেকে ওয়ার্কপ্লেসে ক্লিক করে এই যে দেখুন সবুজ 360 নামে যেটা আমি সেভ করেছিলাম এটা এখানে আছে। তো জাস্ট এখানে ক্লিক করব, তাহলে দেখবেন আমার সবগুলো অপশন কিন্তু এখানে চলে আসছে। তো এইভাবে আপনার পছন্দ মতো টুলবারগুলো সাজিয়ে আপনি কিন্তু এখানে সেভ করে রাখতে পারেন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওটা ফেসবুকে শেয়ার করে আপনার ফ্রেন্ডদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর এখন থেকে আমাদের চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হবে। সো আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনি মিস করতে না চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।